নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত টিভি বেঙ্গলি। আর আপনাদের একটি নতুন খবর দিই, বরনগর মিউনিসিপ্যালিটি একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আরও একটি কাজ যেটি বরনগর মিউনিসিপ্যালিটির মুটুকের নতুন পালক লাগালো, সেটি হলো 17, 18, 21 এবং 22 নম্বর ওয়ার্ডের জলের ট্যাঙ্ক উদ্বোধন করা হবে। এই অঞ্চলগুলিতে ঠিকঠাকভাবে জল পরিষেবা প্রদান করা যেত না, তাই জন্যেই এই অঞ্চলগুলিতে বিশেষভাবে পারমিশন নিয়ে নতুন ট্যাঙ্কের উদ্বোধন করা হলো, যাতে এই অঞ্চলের মানুষ সুস্থভাবে জল পায়, সাধারণভাবে জল পায়, তার জন্যেই এই ট্যাঙ্কের উদ্বোধন করা হলো। মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরনগর মিউনিসিপ্যালিটির পৌরপ্রধান অপর্ণা মল্লিক, তার সাথে ছিলেন সৌগত রায় তাপস, এছাড়া উপস্থিত ছিলেন সিআইসি মেম্বার অঞ্জন পাল, রামকৃষ্ণ পাল, সনুদা, এছাড়া আরো সাধারণ আজকে এই সুন্দর সন্ধ্যায় অত্যন্ত একটা আনন্দের দিন, বরানগরবাসীর কাছে অত্যন্ত প্রতীক্ষার দিন। আজকে সেই সন্ধ্যায় উপস্থিত আছেন মঞ্চে আমাদের সবার প্রিয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায়, উপস্থিত আছেন প্রিয় বিধায়ক শ্রী তাপস রায়, উপস্থিত আছেন বরানগর পৌরসভার জলের উপপৌরপ্রধান শ্রী দিলীপ নারায়ণ বসু, উপস্থিত আছেন বরানগর পৌরসভার জলের সিআইসি মেম্বার অমুদা, উপস্থিত আছেন সিআইসি মেম্বার রামকৃষ্ণ দা, উপস্থিত আছেন সিআইসি মেম্বার আলপনা নাহা, উপস্থিত আছেন সিআইসি মেম্বার অর্জুন পাল, কাউন্সিলার বিশ্বজিৎ বর্ধন, আমাদের থানার আদি ওসি উপস্থিত আছেন, মিস্টার দেবাশিস পাহাড়ি উপস্থিত আছেন, আমাদের বরানগর পৌরসভার পৌর প্রতিনিধি আরিফ মাস্টারমশাই উপস্থিত আছেন, কাউন্সিলর নীলু গুপ্তা, কাউন্সিলর সুবিমান ঘোষ, কাউন্সিলর অসীম গাঙ্গুলি, কাউন্সিলর গৌজানা, কাউন্সিলর নিতাই সাহা, কাউন্সিলর উষা বিড়া, কাউন্সিলর শম্পা কুন্দু, কাউন্সিলর দীপ্তি পাত্র, সিআইসি মেম্বার জয়ন্ত রায়, কাউন্সিলর রুমা দত্ত, কাউন্সিলর শম্পা চন্দ, কাউন্সিলর পুষ্প রায়, এবং কেএমডিএ থেকে হ্যাঁ সামনে আছে, ওরা উপরে কেন আসলো না জানি না, জায়গা নেই। আচ্ছা, কাউন্সিলর অনিন্দ চৌধুরী, কাউন্সিলর সাগরিকা ব্যানার্জি, কাউন্সিলর সঞ্চিতা দে, কাউন্সিলর সুস্মিতা চ্যাটার্জি, কাউন্সিলর নিবেদিতা বসাক, অর্থাৎ সবাই উপস্থিত আছেন, পৌর প্রতিনিধিবৃন্দ বেশিরভাগ, এবং উপস্থিত আছেন যাদের ছাড়া এই কাজ হয়ই না, সেটা হচ্ছে কেএমডিএর আধিকারিকরা। তারা বলবেন তার আগে কিভাবে এই প্রকল্প নেওয়া হলো তার একটু সংক্ষিপ্তভাবে আমি বলে রাখি। সেটা হচ্ছে যে আমরা যখন বরানগরে দায়িত্বে এলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের এই অঞ্চলগুলোতে, শুধু এই অঞ্চল নয়, বরানগরে অনেকগুলো কর্নারে আমরা জল পেতাম না, এখনও সবটা পাচ্ছি এমনটা নয়, কিছু কিছু জায়গার ড্রাই পকেট আছে। তখন আমাদের মামাটি মানুষের সরকার, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং আধিকারিকরা আছেন, তারা তাদের কাছে গিয়ে বরানগর পৌরসভার পক্ষ থেকে আমরা বলি যে এই এই পকেটগুলো জল যায় না, সরি আমি ভুলে গেছি একদম, যার উদ্যোগে এবং যার ওয়ার্ডে এই অনুষ্ঠান হচ্ছে সুনাত বিশ্বাস। তো আমরা সেটা যখন গভর্নমেন্টকে বলি, গভর্নমেন্টের আধিকারিকরা বেশ কয়েকটা জায়গা তারা পদক্ষেপ গ্রহণ করে। আপনারা জানেন যে এর আগে আমাদের তারও আগের ঘটনা বলি, 2009 সালে যখন এখান দিয়ে আমরা যাতায়াত করতাম তখন এখানকার অবস্থাটা কী ছিল আর আজকের অবস্থাটা কী? জল আপনারা জানেন যে বাঁচলা খালে আগে 4 থেকে 5 দিন 7 দিন জল জমে থাকতো এই সমস্ত অঞ্চলে। আজকে বাঁচলা খালে ড্রাই ওয়াশারের কাজটা যখন 2009 সালে আমাদের সাংসদ তৎকালীন দিনে মন্ত্রী ছিলেন কেন্দ্রের, তখন সেই বাঁচলা খালের ড্রাই ওয়াশারের কাজ তিনি শুরু করেছিলেন, এবং তারপরে অনেকদিন সময় লেগেছে, এবং আজকে বাঁচলা
এনক্রোচমেন্ট ছিল, আমাদের সরকার সেই এনক্রোচমেন্ট সরিয়ে আজকে তাদেরকে রিহ্যাবিলিটেশন দিয়েছে একটা কলকাতা কর্পোরেশনে। আমরা পজিশন সার্টিফিকেট দিয়েছি এবং তারপরে আমরা ওই বাঘচোলা খালকে আমরা ডাইভার্সন করেছি। আজকে অনেক জায়গায় জল কম জমছে, ডিউরেশনটা কমেছে। তার সাথে সাথে স্বাধীনতার পরে অনেক অঞ্চল আছে যেখানে কোনোদিনও জল পৌঁছাতো না, এটা তার মধ্যে একটা অন্যতম জায়গা এই 18 নম্বর ওয়ার্ড। এই 18 নম্বর ওয়ার্ডে কংক্রিটের রোড যেমন হয়েছে, রাস্তা যেমন হয়েছে, তেমনি আলো জ্বলেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে এখানে জল দেওয়ার জন্য আমরা যখন গভর্নমেন্টকে বলি, গভর্নমেন্ট দেখে যে যারা ইঞ্জিনিয়াররা ছিলেন তখনকার, যারা ছিলেন এবং এখনকার যারা আছেন, তারা দেখেন যে এই পকেটগুলোতে জল দিতে গেলে প্রেশার ফল পড়ে যায়, যার ফলে হচ্ছে যে এইখানে জলগুলো পৌঁছাচ্ছে না। আমাদের গভর্নমেন্টে যারা আধিকারিক তারা তখন বলে যে আমরা কতগুলো ওভারহেড রিজার্ভার করবো, তার মধ্যে এই 18 নম্বর ওয়ার্ডে ওভারহেড রিজার্ভার আছে, হয়েছে। সেই ওভারহেড রিজার্ভারে ইতিমধ্যে আমাদের অনেক সমস্যা কিন্তু হবে, এই নয় যে আজকে ওভারহেড রিজার্ভারটা আমরা ওপেনিং করে দেবো আর আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এরকমটা নয়। তার কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে অনেকগুলো পার্ট থাকে। আজকে একটা আনুষ্ঠানিক উদ্বোধন হলো, যে উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা এটা বলতে চাইলাম যে এখানে যে ওভারহেড রিজার্ভারে যে জলটা, সেই জলটা আমরা যে ডিস্ট্রিবিউশন পাইপলাইন এখানে ছিল না সেটাও রিসেন্ট গভর্নমেন্ট করেছে, সেই ডিস্ট্রিবিউশন পাইপলাইনে আমরা জলটাকে ডিসচার্জ করব। এতে হতে পারে যে বিভিন্ন জায়গায় পাইপ ফেটে যেতে পারে, অনেক জায়গায় ঘোলা জল বেরোবে, এই সমস্ত কিন্তু হবে প্রথম দিকটা। কিন্তু আপনাদের একটু সহনশীলতার সঙ্গে এগুলো আমাদের সঙ্গে, গভর্নমেন্টের সঙ্গে, পৌরসভার সঙ্গে আপনাদের কম্প্রোমাইজ করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আলটিমেটলি আমরা কিন্তু পুরো জলটা পাব। এইরকমই এই পুরো প্রজেক্টগুলো নিয়ে আমি যেটা বললাম যে এই 18 নম্বর ওয়ার্ডে যেমন একটা ওভারহেড রিজার্ভার হচ্ছে, তেমনি আরও তিনটে ওভারহেড রিজার্ভার, একটা হচ্ছে আমাদের 20-21-এর মাঝখানে বিনায়ক হসপিটালের পিছন দিকটা বা সামনে দিকটা, আর একটা হচ্ছে 15-16-17 এবং 1-এর মাঝখানে যেখানে ওই সেন্ট্রাল টুলরুমের পিছন দিকে, এই 4টিকে একসঙ্গে ওভারহেড রিজার্ভার আমরা করেছি। এবং আমাকে প্রাথমিকভাবে গভর্নমেন্ট থেকে কেন্দ্রীয় ইঞ্জিনিয়াররা জানিয়েছেন যে জলগুলো আমাদের উঠছে, কিন্তু এখানেই শেষ নয়, আপনারা জানবেন আমাদের কেন্দ্রীয় আধিকারিকরা আরও বিস্তারিতভাবে বলবে। এই পুরো প্রজেক্টটা প্রায় 22 কোটি টাকার প্রজেক্ট। এই যে 4টে ওয়ার্ড দিয়ে আমাদের 4টে যে ওভারহেড রিজার্ভার হয়েছে, ডিস্ট্রিবিউশন পাইপলাইন হয়েছে, সেইটার কস্টিং হচ্ছে 22 কোটি টাকার। কম ছিল সেটা ক্রমশ প্রজেক্ট করতে করতে বেড়েছে, আজকে 22 কোটি টাকার এই প্রজেক্টের একটা পার্ট হচ্ছে এটা। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের আরও যেখান থেকে জলটা আসছে, এখানে তো জলটা প্রোডাকশন হচ্ছে না, জলটা আসছে কিন্তু আমাদের থার্ড ট্রিটমেন্ট প্ল্যান্টের থেকে। সেই থার্ড ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা অগমেন্টেশন স্কিম, অর্থাৎ এখন যে পরিমাণ জল থার্ড ট্রিটমেন্ট প্ল্যান্ট যেখান থেকে আমাদের এই এলাকাগুলোতে জল আসে, সেখানে যে পরিমাণ জল উৎপাদন করতে পারে এখন, তাদের ক্ষমতাগুলো কমে যাবে, সেটাকে আবার নতুন করে বর্ধিত করে জল আমরা কিনে খেতাম বাড়িতে, এখনো পর্যন্ত কিন্তু সেই ব্যবস্থাই আছে। আগামীকাল যেটা উদ্বোধন হবে 25 নম্বর ওয়ার্ডে, নির্মল জেঠু কালকে স্মরণ সভা, মানে আমরা যেটা যাত্রা করি সোমরাটা তাকে স্মরণ করে, গত আগামী মানে 12 তারিখে তিনি নিহত হয়েছিলেন আধিকারিকের হাতে, তার সঙ্গে এই নির্মল স্মৃতি জলাধারও উদ্বোধন হবে। এবং আমি অঞ্জনদা, শম্পা চন্দ্র এবং উষা, এরা চারজনে বলে মিলে বসে আমরা ঠিক করে নেব যে কবে আমরা ওই আমাদের ওখানে যে ওভারহেড রিজার্ভারটা আছে সেটা আমরা ওপেনিং করব। আর 20 আর 21-এর মাঝখানে যেটা আছে সেখানে উপপৌর প্রধান এবং কাউন্সিলর বসে 20 নম্বর ওয়ার্ডের নেতারা বসে ঠিক করে নেবেন যে কবে আমরা এটা উদ্বোধন করব। এই হচ্ছে সামগ্রিক একটা ব্যাপার। আমার মনে হয় যে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের অত্যন্ত আন্তরিকতায় আমাদের সমস্ত টিম যেভাবে কাজ করেছে, অবশ্যই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো বরনগর পৌরসভার যে সমস্ত আধিকারিকরা আছেন, যারা নিত্যদিন এই কাজগুলোকে দেখে রেখেছেন, যারা এই কাজগুলোকে
সহযোগিতা করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাবো। আর এখানকার জনগণের কাছে আমার আবেদন যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আজকে আপনারা আগামী দিনে একটা সুন্দর ভালো দিন পেতে চলেছেন, ভবিষ্যৎ পেতে চলেছেন, তার জন্য সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা শুভেচ্ছা। এবং এখানে যারা গুরুজনেরা আছেন ওপরে মঞ্চের ওপরে, সাংসদ বিধায়ক এবং আমার সহ কাউন্সিলররা এবং আমাদের যারা আধিকারিকরা আছেন তাদেরকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার দ্রুত বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। বলবো যে চারটে জায়গায় 17, 18, 21 এবং 25 চারটে জায়গায় জলের ট্যাঙ্কের যে আজকে উদ্বোধন হচ্ছে, তার মধ্যে আজকে হলো ভূপিদার ওয়ার্ডে। পরপর যে একের পর উন্নয়নের ধারা যে এগিয়ে চলেছে, তার মধ্যে আজকে আরেকটা স্টেপ এগুলো বরনগর মিউনিসিপ্যালিটি কি বলবে এটা। 10,93,000 লিটারের একটি মানুষের পাশে আছে, সার্ভিস রিজার্ভ তৈরি হয় মানুষের প্রবলেম হচ্ছে এবং তার সঙ্গে বেশ কিছু ওয়ার্ডে ডিআই পাইপলাইন এবং এইচডিপি পাইপলাইন তৈরি হয়। এছাড়া বরনগরে গঙ্গা থেকে যে জায়গায় জল ড্র করে সেটি খুবই কাছে ছিল, যার জন্য দিনের সবসময় রোজা তো জল।